हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिनेमा विद क्लोब्स। आज आमी तुम्हारे काछे एक नतून वीडियो निये एसेछि। एटार नाम हलो, एक कुकिंग वीडियोटार नाम हलो प्रॉन बटर फ्राई। तो आमी फार्स्टे देखो मयदा निलाम, 2 चामच मयदा, तारपरे निलाम कॉर्नफ्लावर 1 चामच और एकटु बेशी, कॉर्नफ्लावर प्राय 1.5 चामच नियेछि। अच्छा, तारपरे निलाम नून, एर संगे मेशालाम नून परिमाण मतो, तारपरे दिलाम मरीच, तारपरे होच्छे 1 चिमटे होच्छे बेकिंग पाउडार अल्प, तारपरे देब चिली फ्लेक्स एंड देन देब एटा। आमी फार्स्टे दूध दिए गुड़ब, दूध दिलाम। तार आगे आमी देखिए नी, एई प्रॉनटा आमी आजके मैरिनेट करे रेखेछिलाम। एते आछे पातिलेबू, काँचा लंका बाटा, आदा रसुन बाटार पेस्ट एंड चाट मसाला, एगुलो दिए आमी मैरिनेट करे रेखेछिलाम। तो एबार एटा आमी करब। ओके, तो फार्स्टे आमी एटा देखो तोमरा, आमी एटा दूध दिए आमी एटा गुलछी, एटाके कोनो लाम्स ना थाके, लाम्स थाकलेई एटा खेते टेस्ट होबे ना। देखो एटा প্রথমে দুধ দিয়ে আমি গুলছি, দুধ আর এতে একটু অল্প জল মেশানো আছে, বেশিরভাগটাই দুধ আছে। এটা আমি এরমভাবে করছি, তোমরাও কিরমভাবে করো আমি আমাকে নিশ্চয়ই জানাবে। আমি মানে আমি এরকমভাবেই এটা করি, মানে বাটার ফ্রাই হলেও, মানে যদি ভেটকি মাছের বাটার ফ্রাই হয় সেটাও আমি এইভাবেই করি, আর প্রনটাও এরমভাবেই করি। আমার মনে হচ্ছে এতে আর একটু ময়দা লাগবে, এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, আর একটু ময়দা লাগবে। আগে এটা নাড়ি। আচ্ছা, এইবারে এর মধ্যে আমি দেবো, এই দেখো বাটারকে আমি গলিয়ে রেখেছি, মেল্ট করে রেখেছিলাম মাইক্রোওভেনে, এই দিলাম বাটার। এবার বাটারটা দিয়ে এটাকে আমায় নাড়তে হবে, দুধটাও আর লাগবে না, বাটারটা দিয়ে আমাকে এবার নাড়তে হবে। আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে, একটু কর্নফ্লাওয়ার দিই। মানে ব্যাটারটা এমন হতে হবে যাতে মাছের গায়ে লেগে থাকে, না হলে তো হবেই না, জিনিসটাই হবে না। তো বন্ধুরা, আমি এর আগে মানে সিনেমা উইথ ক্লোবসে আমার এই চ্যানেলে আমি অন্তত 20-21টা ভিডিও দিয়েছি। তো আই হোপ তোমরা সেগুলো দেখেছো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। বিকজ মানে তাহলে সাবস্ক্রাইব করলে কি হয়, আমার করার একটা মানে আমি এ পাই যে মানে সবাই দেখছে আমার ভিডিওটা, করতে ভালো লাগবে ভিডিওটা, একটা উৎসাহ পাওয়া যেটাকে বলে। ওকে, তো দেখো এইটা মোটামুটি রেডি হয়ে গেছে, তাও এই লাম্পসগুলো ঠিক করতে হবে। করে দিয়েছি, দেখছো বন্ধুরা, এই দেখো। এইবারে আমি এখানে ফ্রাই প্যানটা বসালাম, ফ্রাই প্যানে এবার সানরব দেব। গ্যাসটা অন করলাম, ফার্স্টে দেখো গ্যাসটা অন করলাম, করে আমি এবারে সানড্রপ দিলাম।
এবার সানড্রপটা গরম হোক, ততক্ষণ দেখি ব্যাটারটা আরেকটু নেড়ে নিই। মনে হচ্ছে এতে আরেকটু নুন লাগবে। আর এতে দেবো সামান্য একটু পাতিলেবুর রস, সামান্য। তো বন্ধুরা, ব্যাটারটাতে আরেকটু নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা এইরকম দেখতে হয়েছে। এটি কী কী আছে তাহলে? ময়দা, কর্নফ্লাওয়ার, বাটারকে মেল্ট করে দেয়া, নুন, মরিচ আর চিলি ফ্লেক্স। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, বিকজ কাঁচা লঙ্কা দিলে মানে ম্যারিনেট করার সময় দিয়েছি, ওই জন্য এখন আর দিইনি, মানে খুব ঝাল হয়ে যাবে, ওই জন্য এখন এমনি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো একটা একটা করে ছাড়ব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। খুব বেশি নয়, অল্প আছে। এইটা এইটাকে কি করতে হবে, একবার ভাজার পর আমি আর একবার ওই ব্যাটারে ডুবিয়ে নেব। একবার একটু মোটামুটি করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর একবার আমি ব্যাটারে ডুবিয়ে নেব। একবার করে ভাজা হয়ে গেছে, তো আমি আর একবার করে এই ব্যাটারে আমি ডুবিয়ে নিচ্ছি। তাতে কী হবে, এর ওপরে যে ব্যাটারে যেটাও খুব ভালো হবে, খেতে মোটা হবে, মানে ওপরে যে পাটটা আছে সেটা আরও ভালো লাগবে। এগুলো আর একবার করে মানে সেকেন্ড টাইম এগুলোকে আমি ডুবিয়ে আবার ছাড়লাম। ওকে, তো এইবারে আর এই কটা আছে এগুলোকেও আমি সেকেন্ড টাইম এটাকে ব্যাটারে ডুবিয়ে দিই।
এইগুলো একটু আস্তে আস্তে, মানে ফ্লেমটা আস্তে করে ভাজতে হবে, বেশি বাড়ালে ভেতরটা কাঁচা থেকে যায়। এই জন্য ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি। এইগুলোকে আবার আমি নতুন করে ব্যাটারে ডুবিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে এসেছে। মোটামুটি আই থিঙ্ক অলমোস্ট এটা কমপ্লিট। তো দেখো, আমি এবার এটা এই প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। আচ্ছা, এইবারে চারটে তুললাম, খুব অল্প করেই আমি করেছি। আর এইগুলো এবার দিচ্ছি সেকেন্ড টাইম ব্যাটারে ডুবিয়ে, বলছিলাম এটা দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কত ভালো লাগছে, মানে আস্তে আস্তে ভেজেছি এটা। আই হোপ এটা খেতে খুবই টেস্টফুল হবে। অ্যান্ড তোমরা কীরকম করে এইটাকে করো, আমি এইভাবে বরাবরই করি, তো তোমরা কীভাবে করো বন্ধুরা একটু মানে কমেন্ট করে আমাকে জানাবে। অনেকে অনেক অনেক রকমভাবে করে, তো আমি এরকমভাবে করি। আবার তোমরা ধরো অনেকে আছো এর থেকে ভালো করো, তো সেইটা প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও কিছু শিখতে পারবো নতুন কিছু। আর তোমরা যারা লাইক করো, তোমরা কমেন্ট করে একটু জানাবে যে তোমরা কোনখান থেকে বলছো, আই মিন কোন স্টেট থেকে বলছো। যেমন আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে, আই এম অনিতা দত্তা ফ্রম ওয়েস্ট বেঙ্গল হাওড়া। তো তোমরাও সেরকম কোন স্টেট থেকে বলছো, কোন স্টেট থেকে দেখে লাইক করছো, কমেন্টস করছো, একটু প্লিজ আমাকে বলবে জানাবে, মানে খুব ভালো লাগে শুনলে আর কি। দেখলে কমেন্টসগুলো খুব ভালো লাগে, যে এত দূর দূর থেকে দেখছে আমার কমেন্টস, খুব ভালো লাগে আমার, মানে রেসিপি দেখছে। ওকে, তো দেখো বন্ধুরা, এটা মোটামুটি এটা অলমোস্ট, দিস ইজ অলমোস্ট কমপ্লিট। তো আমি গ্যাসটা এবার অফ করছি।
কেকটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। দিস ইজ মাই রেসিপি কমপ্লিট। ওকে, দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের রেসিপি, ছিল প্রন বাটার ফ্রাই। ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আসবো। বাই বাই।